হ্যালো লিসনার্স, আশা করি ভালো আছেন। আপনার জন্য ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে ফেসবুকে একটি অ্যাড নিয়ে কথা বলবো। ফেসবুকে ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলো কী করে রিমুভ করতে হয়। আমরা জানি যারা ফেসবুক ইউজ করেন, যাদের 5,000 বা 4,000 4,000 বা 3,000 ফ্রেন্ড হয়ে গেছে, আপনারা চাচ্ছেন যারা লাইক কমেন্ট বা অপ্রয়োজনীয় যে আইডিগুলো আছে এটা রিমুভ করার জন্য, এক ক্লিকই রিমুভ হয়ে যায়। সেই জন্যই আমি ভিডিওটি আপনাদের উপরের জন্য করা হয়েছে, যাতে কষ্ট না করে এক একটা করে ডিলিট করবেন, খালি করবেন, এরপরে নতুন ফ্রেন্ড অ্যাড করবেন। আর যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে বাট আপনার ছবি টুবি কোনো লাইক কমেন্ট বা দেখছে না, ওদেরকে রাখা আমার মনে হয় যুক্তি তো নয়। আমরা চাচ্ছি সেটা কি করে রিমুভ করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। যাই হোক, তো সেটা করার জন্য আপনারা গুগল চিরম ইউজ করতে হবে। গুগল চিরম থেকে আমরা যাব, গুগল চিরম দেখেন আমার এই ফেসবুক পেজটি, ফেসবুক আইডিটি ফ্রেন্ড হয়ে গেছে। ধরেন এখান থেকে আমি দেখে নিই ফ্রেন্ড কত হয়েছে। দেখেন 4,226টা ফ্রেন্ড, ঠিক আছে, 4,226টা ফ্রেন্ড পেন্ডিং আছে মনে হয় 2-3 হাজার। কোনো এখান থেকে ডিলিট না করা পর্যন্ত পেন্ডিংগুলো অ্যাপ্রুভ করা যাচ্ছে না। ফেসবুকের নিয়ম অনুযায়ী তরবাদা নিয়ম আছে, যারা ফেসবুক আইডি ইউজ করেন তারা নিম্নত 5,000 ফ্রেন্ড আপনারা থাকতে পারবে, এর উপরে একটা ফ্রেন্ডও ফেসবুক গ্রহণ করবে না। আর পেজ বা গ্রুপ হলে আপনি আনলিমিটেড ফ্রেন্ড রাখতে পারেন, ঠিক আছে। যাই হোক, আমরা গুগল যে অ্যাডনের কথা বলবো সেটা দেখে নিচ্ছি। প্রথমে আপনার যেতে হবে এখান থেকে, এই জায়গা থেকে সেটিংয়ে যেতে হবে, ঠিক আছে ফ্রেন্ডরা। সেটিংয়ে যাব, যাওয়ার পরে এখানে এক্সটার্নাল অ্যাডনে আসার জন্য যে আমাদের অ্যাডনগুলো আছে সেখানে আসতে হবে। এই জায়গায় ক্লিক করে নিচে আসতে হবে, গেট মোর এক্সটার্নাল মানে অনলাইন থেকে আমরা ডাউনলোড করবো। এখানে সার্চ বক্স আমরা সার্চ দেখবো, ফ্রেন্ড রিমুভার প্রু দেখে সার্চ দেবো। তো বন্ধুরা, এখানে ফ্রেন্ড রিমুভার প্রু ডিলেট ফেসবুক নামে একটা অ্যাড অন আসছে। অ্যাড অনে আসার জন্য মানে অ্যাড করার জন্য চিরমে এখানে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে দেখেন তার বিস্তারিত সব আপনারা বুঝতে পারেন কিভাবে কাজ করে, এটা রিপিটিভ সব কিছু আপনারা এখানে দেখতে পারেন, ঠিক আছে ফ্রেন্ডরা। তো আপনারা এই অ্যাডনটা যুক্ত করার জন্য চিরমে আপনি এডেড টু চিরম ক্লিক করতে হবে। এখন এই দেখেন এটা কিন্তু ওকে হচ্ছে, এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পরে সাথে সাথে অ্যাডনটি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। এই দেখেন এখানে অ্যাড হয়ে গেছে, খুব সহজ হয়ে গেল বন্ধুরা, ঠিক আছে। এখন আমরা দেখব কি করে অ্যাডনটা কাজ করে, ঠিক আছে। তো এটা করার জন্য আমরা অ্যাডনটাতে যাই, দেখেন বন্ধুরা এটা ক্লিক করার সাথে সাথে অন্য জিনিস আমরা ফেসবুক আইডিটা কিন্তু লগ ইন করা থাকতে হবে। তো আমি দেখে নিচ্ছি কতজন ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড লাইক কমেন্ট দিচ্ছেন না। হ্যাঁ, 3,375 জন। তো এইখান থেকে আপনার বাসে করে একটা একটা করে ডিলিট করতে পারবেন, দেখেন রেখে দিবেন। এদের আমরা ওর প্রয়োজন যেগুলো আছে সেগুলো রিমুভ করতে পারেন, দেখে নিচ্ছি কী কী রিমুভ করা যায়। সবগুলো রিমুভ করতে পারবেন, ঠিক আছে। এটা সিনেমা স্পেশালের ফেসবুক, এর জন্য আমি ডিলিট করব না।
যে এক বন্ধুরা, এরকম করে আপনারা রিমুভ করতে পারেন একসাথে। ঠিক আছে, এখানে গিয়ে আপনার যেতগুলো আছে সবগুলো চেক করে আপনি রিমুভ ক্লিক করার সাথে আপনার ফ্রেন্ডগুলো রিমুভ হয়ে যায়। বন্ধুরা কংগ্রেচুলেশন, ইউ সাকসেসফুল রিমুভ। ঠিক আছে বন্ধুরা, আপনারা এই পদ্ধতিতে আপনাদের যে ফ্রেন্ড লিস্টে অতিরিক্ত ফ্রেন্ড হয়ে গেছে, যারা লাইক কমেন্ট করছেন না বা শেয়ার করছেন না, এরকম ফ্রেন্ড আপনারা রাখতে চাচ্ছেন না, আপনার একটা একটা করে ডিলেট না করে আপনি এইগুলো বারো করতে পারবেন না, কারা একটি বা একটি, এর জন্য আপনারা এই অ্যাডনটা ইউজ করতে হবে। ঠিক আছে, যাই হোক, টিউটোরিয়ালটা এখানে সমাপ্ত দিচ্ছি। এর আগে বলে দিচ্ছি আপনাদের তো এই টিউটোরিয়ালটি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন ইউজার আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপনার টিউটোরিয়াল সহজে পেতে পারেন।